হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পটলের দোরমা। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটল। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলটা একটু মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি, বেশি ছোট পটলও নেব না, বেশি বড় পটলও নেব না, মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোর গায়ের থেকে হালকা হালকা করে একটু করে খোসা এভাবে চেঁচে ফেলে দেব। আমি এখানে ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি খোসাগুলোকে। আপনাদের যদি বটি দিয়ে কাটতে সুবিধা হয়, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। পটলের সব খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের মুখটা একটু বেশি করে রেখে কাটবো, আর সাইডেরটা একদম অল্প করে কেটে ফেলে দেব। যেটা বেশি করে কেটে নিচ্ছি সেই অংশটাকে রেখে দেবো, বাকি পিছন দিকে যে একটা ছোট অংশ কেটে নিচ্ছি সেটাকে রাখার দরকার নেই, সেটা ফেলে দেবো। সবকটা পটল এভাবে কেটে নেবার পরে পটলের যে একটু অংশটা বেশি করে কেটে নিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে, আর পটলগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চামচ নিয়ে পটলটার ভেতরে যে শাঁসটা আছে সেটাকে বার করে নিচ্ছি। একটা চামচ দিয়ে এভাবে একটুখানি হালকা হাতে ঘুরিয়ে নিলেই বেরিয়ে যাবে পটলের পুরটা। বেশি চাপ দেবার দরকার নেই, বেশি চাপ দিলে পটলটা ফেটে যেতে পারে। পটলটা ফেটে গেলে রেসিপিটা একদমই ভালো করে তৈরি হবে না, তার জন্য হালকা হাতে চামচের সাহায্যে এভাবে পটলের আঁশগুলোকে এক এক করে বার করে নিচ্ছি। দেখুন, এভাবে হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে নিলে খুব সহজেই পটলের আঁশগুলো বেরিয়ে যাচ্ছে, বেশি জোর দেবার কোনো প্রয়োজন নেই। সব পটলগুলোকেই এভাবে বার করে নিয়েছি আঁশগুলো। পটলের সব শ্বাস বের করা হয়ে গেলে পটলগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যার মধ্যে পটলের হাফ অংশটা তুলে রেখেছিলাম তার মধ্যে পটলটাকে তুলে নিচ্ছি। আর পটলের শ্বাসটা একটা বাটিতে তুলে নিয়ে এভাবে হামানদিস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে পটলের আঁশটা থিত করে নেব। আপনারা চাইলে মিক্সারে বা শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে শিল বা মিক্সারে বাটি নিই, এভাবে আস্তে আস্তে করে হামানদিস্তার মধ্যে দিয়ে ইয়ে করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে তুলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব তোলা হয়ে গেলে এবারে শুরু করছি রান্নাটা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে 400 গ্রামের মতন মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন। মাছটাকে ভাজা হয়ে গেলে এক পাশটা আর এক পাশটা উল্টে ভেজে নিচ্ছি। মাছটা বেশি কড়া করেও ভাজার দরকার নেই, হালকা ভাজলেও হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছটা একটু ঠান্ডা হয়ে আসলে মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে বাদ দিয়ে দিচ্ছি। মাছের কাঁটাটাকে ভালো করে বেছে বাদ দিতে হবে, যাতে কোনো কাঁটা না থেকে যায়। চেষ্টা করবেন মাছের পেটিটাই ব্যবহার করতে, তাহলে ছড়াতে খুব সুবিধা হয় আর এতে কাঁটাও বেশি থাকে না। মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে কাঁটা বেছে, হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে শুধু হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম পেস্ট করে দিলে ভালো লাগে না খেতে অতটা। মাছটা একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে আরও ভালো লাগে খেতে, রান্নার স্বাদটা আরও বেড়ে যায়, তাই আমি একটু গোটাই রাখছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলের যে একটু বেশি অংশ কেটে রেখেছিলাম সেইটা আর পটলটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি পটলটা ভেজে নিচ্ছি, আমি আলাদা করে তেল নিইনি বা আলাদা করে কড়াইও ব্যবহার করিনি। একই তেলে একই কড়াইতে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলের এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পাশটাও ভেজে নিচ্ছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তেলটা ঝরিয়ে এক এক করে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলের যে বাকি অংশটা সেটাকে একটু নাচ্ছাড় করে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, সেটাকেও তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি এখানে একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি। তেলে দেবার পরে ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেবার পরে পটলের যে পুরটা রেখেছিলাম বেটে সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাচ্ছাড় করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
গরম মশলা, হলুদ। দেবার পরে ভালো করে মিশিয়ে নাড়ছাড় করে ভেজে নিচ্ছি। পরিমাণগুলো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। পুরটা কিছুক্ষণ ভেজে নেবার পরে যে মাছটা মাখিয়ে রেখেছিলাম কাটা ছাড়িয়ে, সেটাই এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নাড়ছাড় করে ভেজে নিচ্ছি। পুরটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, হাই বা মিডিয়াম ফ্লেমে রাখলে পুরটা ভালো করে হবে না, আর পুড়েও যেতে পারে, লেগেও যেতে পারে। তার জন্য মিডিয়াম ফ্লেমে না রেখে লো ফ্লেমে রেখেই ভেজে নেব। পুরটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। পুরটা তোলা হয়ে গেছে, পটলটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেলে নিয়ে নিচ্ছি। এবারে পুরটা পটলের মধ্যে ভরে দেব। এক এক করে পটল নিয়ে নিচ্ছি, পটলের মধ্যে পুরটাকে একটা চামচের সাহায্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভরে নিতে পারেন। আমি প্রথমে চামচেই ভরে নিচ্ছিলাম পুরটা, এখন চামচে ভরতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি হাত দিয়েই ভরে আঙুল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পটলের পুরটাকে ভরে দিচ্ছি। পটলের পুরটা অবশ্যই ঠেসে ভরবেন, যাতে হালকা বা আলগা না থাকে, তাহলে কিন্তু হবে না। একটা পটলের পুর ভরা হয়ে গেছে, রেখে দিচ্ছি। বাকি পটলের পুরগুলো ঠিক একই রকমভাবে ভরে দিচ্ছি। একটু আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে ঠেসে ঢুকালেই দেখবেন পুরগুলো বেশ ভালোভাবে টাইটভাবে ঢুকে যাচ্ছে। পটলের পুর দেওয়া হয়ে গেলে বাকি পটলগুলো একইভাবে নিয়ে সব পটলের পুরগুলো ভরে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হলে পুরটা আর পটলটা তখনই ভরবেন, নাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে। সব পটলগুলো ভরা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পটল ভেজেছিলাম সেই তেলটাই আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। কিছুটা তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা 2 টুকরো করে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা গোটাতে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, 5 থেকে 4টে গোটা গোলমরিচ। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়ছাড় করে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছিলাম। এখন গোটা গরম মশলার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের সব জলটা টেনে নিচ্ছে আর পেঁয়াজটা ভালো করে ভাজানো হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। সব মশলা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে পেঁয়াজের সাথে সব মশলা নাড়ছাড় করে একসাথে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে ভালো করে নাড়ছাড় করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আমি এখানে 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। ঝোলটা ফুটে গেছে, ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। পটলের যে পুর ভরে রেখেছিলাম সেই পটলটাই এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি, পটলটাকে একটু নাড়ছাড় করে নিচ্ছি। পটলটা আমাদের হয়ে গেছে রেসিপিটা। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবারও নাড়ছাড় করে নিচ্ছি। নাড়ছাড় করা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।